আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাইসাইকেল ওদের জীবন বদলে দিয়েছে ওই গায়ের মেয়েরা শুধু হাঁটতেই হতো ব্যান্ড রিস্কা খুব একটা প্রচলিত ছিল না দু একটা বাড়িতে বাইসাইকেল ছিল তাও ছেলেদের মেয়েরা বাইসাইকেলে চড়ে কোথাও যাবে দু বছর আগে তা কেউ কল্পনাও করতে পারেনি সেই গায়ের মেয়েরা এখন দল বেঁধে বাইসাইকেল চালিয়ে বিদ্যালয়ে যায় বাইসাইকেলে তাদের বিদ্যালয়ে আসা যাওয়া এখন অনেক সহজ হয়েছে তারা সময় মতো বিদ্যালয়ে উপস্থিত হতে পারে এমনকি তারা শতভাগ উপস্থিত নিশ্চিত করেছে পড়াশোনা ভালো করেছে শিক্ষকরা বলেছেন বাইসাইকেল ওদের জীবন বদলে দিয়েছে বিদ্যালয়টির নাম গুড়িহিরি কদমদেবপুর আলোর পাঠশালা এটি নওগাঁও জেলার নিয়ামতপুর উপজেলায় লালবাড়ি গ্রামে উপস্থিত নির্মিত এলাকা দু সালে প্রথম আলো স্টাফ এই বিদ্যালয়টি স্থাপন করেছে আশেপাশে প্রায় দশটি গ্রামের মধ্যে এটি একমত মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আলম জানালেন ঢাকা ইংলিশ মিডিয়াম স্কুল সাইন্ডে এর পক্ষ থেকে বাইসাইকেলগুলো দেওয়া হয় শুরুতে সাইকেলগুলো চালানোর ব্যাপারে বিদ্যালয়ের পরিচালনা কমিটি এবং এলাকার লোকজনদের মতামত দেয়া নেওয়া হয়েছে মেয়েরা বাইসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসবে এ ব্যাপারে তখন কেউ আপত্তি করে তবে নিয়ম করা হয়েছে পাশ করে যাওয়ার পর সাইকেলটি বিদ্যালয়ে জমা দিয়ে যেতে হবে সেটি নতুন আরেকজন শিক্ষার্থীকে দেওয়া হবে সিদ্ধান্ত হয় মেয়েরা সবচেয়ে দূরের গ্রাম থেকে আসবে যারা তুলনামূলক বেশি মেধাবী তারা অগ্রাধিকার বৃদ্ধিতে সাইকেল পাবে বাইসাইকেল পাওয়া শিক্ষার্থীরা এখন একসঙ্গে বাইসাইকেলে চড়ে বিদ্যালয়ে আসেন রাস্তায় কোনো মেয়েদেরকে এখন আর কেউ ঝামেলা করে না বা করতে পারে না এলাকার পরিবেশটাও পাল্টে গেছে বিদ্যালয়ের মূল শিক্ষার্থী একশো জন। এর মধ্যে মেয়ে সাতান্ন জন আর ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীতে তিরিশ জন মেয়ে সাইকেল চালাচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আলম বলেন বিদ্যালয়ে প্রথম যখন সাইকেল পাওয়া গেল তখন বিদ্যালয়ে মাত্র একজন মেয়ে সাইকেল চালানো জানত তার বাড়ি পানিসাইল গ্রামে সে নিজের বাড়িতেই সাইকেল চলা শিখেছে মেয়েটির নাম নূরজাহান কাতুন বর্তমানে সে অষ্টম শ্রেণীতে পড়ে নূরজাহান এক এককে সব মেয়েকে সাইকেল চালানো শিখিয়েছে শিখিয়েছে নূরজাহান জানালো তার বাবার সাইকেল ছিল বাবাই চড়তেন বাবার সাইকেল সে চড়া শিখেছে কিন্তু সাইকেলে চড়ে বিদ্যালয়ে আসার মতো তার আলাদা কোনো সাইকেল ছিল না পরিবেশও ছিল না বিদ্যালয় থেকে যখন একসঙ্গে মেয়েদেরকে সাইকেল দেওয়া হলো তখন সে সবচেয়ে বেশি খুশি হয়েছে তাকে সাইকেল দেওয়া হয়েছে এর আগে সাইকেল চড়া জানা সত্ত্বেও তাকে তিন কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে বিদ্যালয়ে আসতে হতো এখন তারা সবাই মিলে সাইকেলে চড়ে আসতে পারে এর মজাই আলাদা নিয়ামতপুর উপজেলার চাচাইবাড়ি গ্রামের মোহাম্মদ শৈবুর আলী মেয়ের সুমাইয়া খাতুন এ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়ে প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে সুমাইয়া বাইসাইকেলে চড়ে বিদ্যালয়ে আসে মেয়ের বাইসাইকেলে চড়ে বিদ্যালয়ে আসার ব্যাপারে জানতে চাইলে সৈবর আলী মেয়েটা কষ্ট করে এতটা পথ পায়ে হেঁটে স্কুলে যেত অনেক সময় লাগত সময় মতো স্কুলে পৌঁছাতে পারতো না সাইকেল পেয়ে মেয়ের কষ্টটা দূর হয়েছে এ বিদ্যালয়ের উদ্যোগদাতা লালবাড়ি গ্রামের মাসুদ রানা প্রথম আলস বন্ধুসভার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি বলেন দূরের বিদ্যালয়ে যাতায়াত করা কঠিন এ কারণে অনেক মেয়েরা লেখাপড়া হয়নি অনেক মেধাবী মেয়েদের বাল্যবিবাহ হয়ে হয় এ চিন্তা থেকে তিনি প্রথম আলো স্টাফদের এই বিদ্যালয়ে বাইসাইকেল দেওয়ার প্রস্তাব করেছিল তিনি বলেন এখন বাইসাইকেল দেওয়াতে আশা করা যায় এলাকায় আর বাল্যবিবাহ হবে না মেয়েরা শিক্ষা জীবন থেকে ঝরে পড়বে না সম্প্রতি ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায় সব সাইকেলগুলো বিদ্যালয়ের মাঠে একপাশে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে বিদ্যালয় ছুটির পর দেখা গেল শিক্ষার্থীরা তাদের বইয়ের ব্যাগ পিটে নিয়ে সারিবদ্ধভাবে যার যার সাইকেল চেপে মাঠ পেরিয়ে চলে যাচ্ছে গ্রামের বাঁকা পথ ধরে এই সাইকেলে শাড়ি বেঁধে চলে যাওয়ার দৃশ্যটা ছিল অপূর্ব